হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো মটর ডালের বড়ার ঝালের রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। ডালের বড়া খেতে কে না ভালোবাসে, তবে আমার তো মটর ডালের চেয়ে মুসুর ডালই বেশি ফেভারেট। মঙ্গল আর বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ হয়, তাই এই নিরামিষ আহারের দিনগুলোতে মাঝে মধ্যে ভেবে পায় না মা যে কী রাঁধবে। আর ভেজ শুনলে আমার মাথায় তিনটে জিনিসই ঘোরে, ছানা, পনির আর এই ডালের বড়া। পনির আর ছানা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না বাড়িতে, তাই ডালের বড়াটাই সহজলভ্য। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কী কী লাগছে। মটর ডালের বড়ার ঝাল যেহেতু, তাই মটর ডাল নিয়ে নিয়েছি, সাথে আছে আদা কুচি আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন। এই সবগুলো পেস্ট হবে, তার জন্য এক ঘন্টা আগে এই তিনটেকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর মিক্সারে এক ঘন্টা বাদে মটর ডাল, কাঁচা লঙ্কা আর আদা কুচিগুলো দিয়ে দিতে হবে। এরপর একটু জল অ্যাড করে পেস্টটা বানিয়ে নিতে হবে, তবে বেশি জল অ্যাড করা যাবে না, কারণ পেস্টটা কিন্তু খুবই থিক হবে। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমাদের এর সাথে কিছু মশলা মেশাতে হবে, তার জন্য একটা বড় পাত্রে পেস্টটাকে নিয়ে নেওয়া হলো। এবার এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, কেউ চাইলে ফর কালার সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আর দিয়ে দিতে হবে হিং। কেউ চাইলে সমস্ত মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো একেবারে মিক্সারে পেস্ট করার সময়ও অ্যাড করতে পারেন। এরপর সমস্ত ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এরপর বড়াগুলো ভেজে নিতে হবে, তার জন্য কড়ায় প্রথমে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডালের মিক্সচারটা অল্প অল্প করে নিয়ে কড়ায় ছেড়ে দিতে হবে। ডালের মিক্সচারটা বড়ার শেপে মানে গোল গোল করেই কিন্তু তেলে দেওয়া হচ্ছে। কারোর যদি হাতে অসুবিধা হয় তারা চামচের সাহায্যেও কিন্তু কড়ায় দিতে পারেন মিক্সচারটা। একটা একটা করেই কড়ায় সাবধানে ছাড়তে হবে। এরপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে কোনো দিকই কাঁচা না থেকে যায়। মা এখানে যে কোনো ভাজাভুজি ভীষণই কম তেলে করে, একদম ছাঁকা তেলে কিচ্ছু ভাজতে চায় না। আমি যদি মাঝে মধ্যে কখনো বলিও যে পাঁপড় অ্যাটলিস্ট আমাকে একটু ছাঁকা তেলে ভেজে দাও, সেটাও করে না। আপনারা কিসের বড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। একটা দিক ভালোভাবে ভাজা কমপ্লিট, তারপরেই উল্টে দেওয়া হচ্ছে আর একটা পিঠ ভালো করে ভাজার জন্য। বড়ার তরকারি করার আগে যখন এই বড়াটা ভাজা হয়, তখন আমার মতো কারা শুধু বড়া একটা দুটো তুলেই খেয়ে নিতে ভালোবাসেন? বড়াগুলো যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে আর ডার্ক ইয়েলো কালার চলে আসছে, ততক্ষণ ভালো করে ভাজতে হবে। বড়াগুলো কড়কড়ে হয়ে গেছে, সাথে টেক্সচারও চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে ভাজা কমপ্লিট। এরপর তুলে নিতে হবে। এরপর আমাদের আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি টক দই, যেটাকে অলরেডি ফেটিয়ে নেওয়া আছে। টক দইয়ের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব একটু চিনি। এবার সব ভালো করে মিক্স করে নিতে হবে।
মশলাগুলো কেউ চাইলে রান্নার সময়ও দিতে পারেন এক এক করে, কিন্তু এখানে দইয়ের মধ্যে মিক্স করে দিলে টেস্টটা ভালো আসে আর সব মশলাগুলো গুলেও ভালো। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। পেস্টটা রেডি হয়ে গেছে, এরপর তরকারিটা বানানোর পালা। তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য নুন, একটু চিনি, টমেটো কুচি আর আদা বাটা। যেহেতু পুরো নিরামিষ রেসিপি তাই রসুনের কোনো গল্প নেই, তবে চাইলে আপনারা এইখানে রসুন বাটা ইউজ করতে পারেন। এবার ভালো করে টানা নেড়েচেড়ে কষে যেতে হবে। অনেকক্ষণ নেড়েচেড়ে যাওয়ার পর যখন দেখবেন টমেটোটা গলতে শুরু করে দিয়েছে, সাথে একটু তেল ছাড়তে শুরু করেছে, তখনই টক দইয়ের সাথে কিছু মশলার যে পেস্ট বানানো হয়েছিল সেটা অ্যাড করে দিতে হবে। এইরকম মটর ডালের বড়ার ঝাল খেতে কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর টমেটো সস অ্যাড করতে হবে। এটা অপশনাল, যদি কারোর ভালো লাগে দিতে পারেন, নয়তো অ্যাভয়েড করে যেতে পারেন। তারপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে জল অ্যাড করতে হবে। প্রথমেই খুব বেশি জল অ্যাড করব না, পরে প্রয়োজন মতো দরকার পড়লে একটু একটু করে দেওয়া যেতে পারে। যদি কারোর বেশি ঝোল পছন্দ হয় সেক্ষেত্রে তারা ফোটানোর সময় জল অ্যাড করে দিতে পারেন। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে ফোটানোর জন্য 5-7 মিনিট মতো লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে। 7 মিনিট বাদে ঢাকা খুলে যখন দেখবেন ফুটতে শুরু করে দিয়েছে, তখনই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, ঝটপট করে ফেলুন। এরপর আরেকটু নেড়েচেড়ে নিয়ে আরও 5 মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে বড়াগুলো একটু নরম হয়। 5 মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন বড়াগুলো বেশ নরম হয়ে গেছে, সাথে গ্রেভিটাও ফুটে গেছে। আরেকটু নেড়েচেড়ে নিতে হবে, তবে খুবই সাবধানে যাতে ভেঙে না যায়। এবার ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার আর ঘি। আমরা যথারীতি আদ্যাপীঠের ঘি ইউজ করি। টেক্সচারটা যত সুন্দর এসছে, গন্ধটাও তার চেয়ে দ্বিগুণ ভালো বেরিয়েছে। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি টু সার্ভ আমাদের মটর ডালের বড়ার ঝাল। ডালের বড়ার তরকারি তো একমাত্র মটর ডাল দিয়েই বেশি ভালো হয় খেতে। যে কোনো নিরামিষ আহারের দিনে এইরকম মটর ডালের বড়ার ঝাল পেলে ভাতের সাথে আর কি চাই, কিছু লাগবেই না আর সাইডে। আমার তো আর টর্স হয়েছে না, আমি চললাম খেতে। আপনারা ততক্ষণ ভার্চুয়ালি একটু টেস্ট করে নিন। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিংকস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।